যে রওজা মোবারক মদিনা শহর, এই শহরের বরাবর পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত একটা জনমানব বিচ্ছিন্ন একটা ছোট্ট এরিয়া আছে, যেখানে পৃথিবীর সাধারণ যোগাযোগ অন্যান্য জায়গার যোগাযোগ থাকবে না। ওখানে অনেকগুলি মানুষ বসবাস করে, তারা কারা জানেন? তারা ওই যে ইয়াজিদের আমলে অত্যাচার হয়েছিল মসজিদে নববীতে, তিন দিন আজান এবং একামত বন্ধ ছিল, রসূলের প্রায় 10,000 সাহাবীকে ইয়াজিদের বাহিনীরা যেখানে পাইছে ওখানে শহীদ করছে, কতল করে ফেলছে, প্রায় 3,000 মহিলা সাহাবিয়া, মহিলা সাহাবীদের মেয়ে সন্তান সাহাবীদের পরিবারের মহিলা সদস্য, 3,000 মহিলাদের ইজ্জত নষ্ট করছে ইয়াজিদের বাহিনীরা। ওই সময় মসজিদে নববীর মধ্যে বহু ঘোড়া উট গাধা বেঁধে রাখছিলেন যেন নবীর মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে, ইয়াজিদের বাহিনীরা এটা করেছিল। ওই অত্যাচারের সময় নবীর বংশের কিছু লোক, নবীর বংশের কিছু লোক তারা মদিনা ছেড়ে ওখানে গিয়ে আশ্রয় নিবে নিয়েছে। ওই মানুষগুলি দুনিয়ার সমস্ত অত্যাধুনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এখনো আছে। ওই জায়গাটা হলো মদিনার পূর্ব দিকে, আল্লাহ রসুল বলে গেছে ওখানে ইমাম মাহদী আলাইহিসসালাম ছোট থেকে বড় হবে। সবাই আহলে বাইতে রসুল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে। ইমাম মাহদীর আসল নাম হবে মোহাম্মদ, আর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশে হবে ফাতেমার বংশ, কুরাইশ বংশ। ওনার নাম থাকবে মোহাম্মদ। উনি জীবনে প্রথমবার কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে 40 বছর বয়সের সময়। কত বছর? ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কয়েকটা আলামত বলে দেই। ওনার ডান গালে এখানে একটা তিল থাকবে, সুন্দর চমৎকার একটা তিল থাকবে এই জায়গায়। ওনার ব্রু, এই যে চোখের ব্রু, এত সুন্দর থাকবে এবং সুন্দরের মাঝেও দুইটা চিকন রেখা দিয়ে দুইটা ব্রু এইভাবে মিল থাকবে, হালকা চিকন একটা রেখা দিয়ে। উনি যখন কথা বলবেন, উনি কথা বলতে গিয়ে তুতলাবেন, মাঝে মধ্যে তুতলাম এসে যাবে, মুখে কথা বেজে যাবে। ওই কথা বেজে যায় কেন, এই রাগে উনি এই উরুর মধ্যে আঘাত করবে, কেন ওনার কথা বেজে যায়, তুতলামও আসে, এটা একটা আলামত। ওনার যখন কোনো মজলিসে মানুষের মাঝে দাঁড়াবে, সবার চাইতে উনাকেই বেশি লম্বা দেখা যাবে, ওনার চাইতে লম্বা মানুষ আর পাওয়া যাবে না। উনি যখন হাঁটবেন, উনি সবচেয়ে দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে, ওনার সাথে হেঁটে কেউ পারবে না। ওনার এই কাঁধ স্বাভাবিকভাবে একটু উঁচা থাকবে, স্কন্দ খুব তীক্ষ্ণ এইভাবে উঁচা থাকবে। দুই হাত স্বাভাবিক আমরা যেভাবে লম্বা থাকে, এর চাইতে আরো একটু বেশি লম্বা হবে ওনার দুই হাত। উনি দাঁড়ালে ওনার নাক এত তীক্ষ্ণ, এই এই জায়গাটা একটা তীক্ষ্ণ মানে সুক্কা, খুব তীক্ষ্ণ নাক থাকবে ওনার। দাদু ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি জীবনের প্রথম কাবা ঘরে তাওয়াফ করার জন্য যাবেন। কাবা ঘরে সবসময় আল্লাহর ওলিরা থাকে, তিনারা ইমাম মাহদী আলাইহিস সালাম তাওয়াফ করবে, ওনার হাঁটার ভঙ্গিমা, বাচন ভঙ্গি, শরীরের অবয়ব, ওনার চুল থাকবে কানের লতি মুবারক পর্যন্ত, এখান পর্যন্ত লম্বা চুল থাকবে, খুব সুন্দর সিল্কি দাড়ি থাকবে, ওনার চুল না একেবারে সোজা থাকবে না কুকরানো থাকবে, মিডিয়াম খুব সুন্দর চুল থাকবে, ওনার দাড়ি থাকবে চাপ দাড়ি। উনি যখন হাঁটবে ওনার শরীর থেকে সুগন্ধি ছড়াবে। এই সবগুলি আলামত দেখে আল্লাহর ওলিরা বলবে, আপনি কি মাহদি? উনি বলবে, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। উনি স্বীকার করবে না। আল্লাহর ওলিরা বারবার চাপ দিয়ে বলবে, আপনি কি মাহদি? উনি বলবে, আমি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, স্বীকার করবেই না। কিন্তু আল্লাহর ওলিরা ওনার পর্যবেক্ষণে থাকবেন, কিছুদিন উনি মক্কায় থাকবেন। মক্কায় থাকার পরে উনি দেখবেন মক্কার মানুষ বড় পাপাচারে লিপ্ত, এত পাপে অবিচারে বেবিচারে গুনার কাজের সাথে জড়িত। এই পাপ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন, মক্কায় থাকতে চাইবেন না, মদিনার দিকে রওনা দিবেন। তিনি হাঁটতে হাঁটতে মক্কা এবং মদিনার প্রায় মাঝামাঝি একটা জায়গায় যখন যাবেন, ওখানে যাওয়ার পর একটা কাফেলার সাথে ওনার দেখা হবে।
ওই কাফেলার সবাই আল্লাহর ওলি থাকবে, সুবহানাল্লাহ, সব আল্লাহর ওলিরা ওনাকে দেখে দাঁড়া করাবেন এবং ওনাকে বারবার পর্যবেক্ষণ করে বলবে আপনি কি মাহদি, উনি বলবে আমি মাহদি কি জানি না, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার এই পরিচয় আমি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তিনি পরিচয় দিবে না, তখন ওই কাফেলার আল্লাহর ওলিরা জোর করে ওনাকে আবার কাবা করে নিয়ে আসবে, জোর করে নিয়ে আসবে, যাইতে দিবে না ওদিকে, কাবা করে আইনা কাবা করে যে আল্লাহর ওলিরা ওনাদেরকে ডেকে আনবে, এক ওলি আরেক ওলির সিনে, মনে রাখবেন এই কথাটা, আগুনে আঙ্গারে সিনে লোহা চিনে কামারে স্বর্ণকারে সোনা সিনে যাচাই করে যেই জনে, ওই কাফেলের আল্লাহর ওলিরা তিনারা কাবা করে সব ওলিয়া উলিয়াদেরকে স্মরণ করবেন, সবাই মিলে ওনাকে বারবার পর্যবেক্ষণ করবেন আর জিজ্ঞাসা করবেন আপনি কি মাহদি, উনি কখনো স্বীকার করবে না আমি মাহদি কখনো বলবে না, শুধু বলবে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, উনি খুব সরল সোজা হবে, ওই সময় পর্যন্ত উনি বিবাহ শাদী করবে না, শুধু পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় নির্জনে চলাফেরা করবে, বকরি চরাবে উট চরাবে, এমন একজন সরল টাইপের মানুষ হবে উনি, বড় পেচুক মানুষ হবেন, একেবারে সহজ সরল মানুষ হবে উনি, তখন সমস্ত ওলিয়া আল্লাহর যখন বারবার চাপ দেব উনি স্বীকার করবে না, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফিল আরদে ফাসতামিউহু ওয়াতিউহু, জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা সে মাহদি, তোমরা তার কথা শুনো তার আনুগত্য করো, আরেক রেওয়ায়েত আছে তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো, এই আওয়াজ যখন গায়েবী আওয়াজ হবে তখন উনি বলবে আনা মাহদি আমি মাহদি, এর আগ পর্যন্ত উনি স্বীকারই করবে না, যখন উনি মাহদি বলে স্বীকার করবেন সমস্ত ওলিয়া উলিয়ারা এবং মক্কা সহ আশেপাশের মানুষ যখনই খবর পাবে তখনই তারা সবাই মক্কার দিকে ছুটে যাবে, উপস্থিত যারা থাকবে সবাই কাবা ঘর এবং মাকামে ইব্রাহিম যে জায়গাটা এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহদি দাঁড়াবেন, ওখানেই ওনার হাতে হাত রেখে সমস্ত মুসলমানরা বায়াত হবে।